সকাল 7:30টা এই আটার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেন উদয়পুর থেকে আগরতলা ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা দেখতে তো মহিলা কিন্তু এখনো আইডেন্টিফাই হয় নাই এই রানওভার হয়েছে আমি ওসি আরকেপুরে ইনফর্ম করেছি এবং ওসি আরকেপুর ওমেন কেসটা ইনফর্ম করেছে ওমেন কেস স্টাফ আসছে তারা আসলে কেসটা ইনভেস্টিগেশন করবে কারণ আমি সে উদয়পুর জিআরপি আমরা জিআরপি এখনো কেস খুলে নাই তাই আমরা এই কেসটা জানাবার করতে পারবো টেক ওভার করতে পারবো ঘটনাটা অনুমান 7:30টা কাঞ্চন ট্রেন তো এখানে 7:25 গেছিল ওই ট্রেনটাই অনুমান এখানে দীর্ঘ লং হরণ দিয়েছিল কিছুক্ষণ দাঁড়িয়েছিল কাঞ্চনটা তো এরপরে আমার এসএসএ মেমো দিয়েছে তো আমি এখানে এসেছি স্পটে এলাম দেখলাম একজন ডেড বডি আননোন এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় নাই রেল চলাচল ব্যবস্থা কি এখন কি টোটালি না এখন যতক্ষণ পর্যন্ত এই বডিটা ট্রেক ট্রেকে সরানো হবে না ততক্ষণ রেলটা বদ্ধই থাকবে পরে আমি ক্লিয়ারেন্স দিব যেহেতু স্টাফ আসতেছে তারা আছে যদি এটা টেক ওভার করে তখনই আমি ক্লিয়ারেন্স দিব যে রেল চলাচল